হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আরিফুর রহমান, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আপনি ফ্রিতে যে কারো গ্রামীণ ফোনের মানে গ্রামীণ সিমের কল লিস্ট বের করতে পারবেন। সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। প্রথম দিকে গ্রামীণ ফোনের কল লিস্ট বের করতে মোটামুটি একটা বড় অঙ্কের টাকা গুনতে হতো, কিন্তু এখন গ্রামীণ ফোনের কল লিস্ট বের করাটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। বাট এটার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যা খুবই সহজ। তো আমি সরাসরি কম্পিউটারে চলে যাচ্ছি। আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে গুগল সার্চ করব, চলে আসবে এই পেজটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লগ ইন, ই কেয়ার, নিচে ছোট্ট করে লেখা আছে ই কেয়ার, মাই অ্যাকাউন্ট, ফরগট পাসওয়ার্ড, জাস্ট এই লগ ইন এখানে ক্লিক করবেন। এটা এখানেও থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি এখান থেকে খুঁজে নেবেন কোথায় আছে, তারপর লগ ইন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা আসবে। যদি আপনারা কেউ অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে ফোন নাম্বারটা আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি কেউ অ্যাকাউন্ট না করেন তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ ইকেয়ার অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি যেহেতু আমারটা অ্যাকাউন্ট করা নাই, আমি সরাসরি ক্রিয়েট নিউ ইকেয়ার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলতেছে আমার গ্রামীণ ফোন নাম্বারটা দেওয়ার জন্য। তো আমি এখানে আমার সেই গ্রামীণ ফোন নাম্বারটাই দিব যে নাম্বারটার কল লিস্ট আমি জানতে চাচ্ছি। তো আমি নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আমাকে নাম দিতে বলছে, আমি নাম দিচ্ছি। নাম দেওয়ার পর আমাকে বলছে একটা ইমেল আইডি দিতে, যেটা অপশনাল, না দিলেও হবে। তো আমি দিয়ে রাখছি, দিলাম। তারপর আমি এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড ইউজ এখানে আমি টিক মার্ক করে দিলাম। তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করলাম। আমাকে বলতেছে আমার এটা অলরেডি রেজিস্টার করা হয়ে গেছে, সো আমি এখানে শুধু ফরগট পাসওয়ার্ড দিয়ে আমি এটা ওপেন করতে পারবো। তো আমার হয়তো মনে ছিল না আমি কি রেজিস্টার করছিলাম, সেই জন্য আমি এটা ক্লিক করলাম। তো যেহেতু আমাকে বলতেছে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তাই আমি এখন সরাসরি আবার আগের মতো জিপি লিখে সার্চ করব। সার্চ করার পরে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমি যেহেতু আমারটা ভুলে গেছি পাসওয়ার্ডটা, তো আমি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিব। তারপরে এখানে আমার একটা কোশ্চেনের কথা বলছে, এই কোশ্চেনটা কী আসছে, স্কুল নেম বলছে। তো আমি এই স্কুল নেমটা মানে এই কোশ্চেনটা আমাকে যখন আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করছিলাম তখনই আমাকে কোশ্চেনটা দিতে হয়েছে। সো আমি কোশ্চেনটাতে যে অ্যান্সারটা দিয়েছিলাম আমি এটা তাই লিখলাম। তারপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাকে বলতেছে এটা ভুল। তো আমি মনে পড়তেছে আমার কোশ্চেনটা, এবার দিয়ে দেখি। আমার লগ ইন সাকসেসফুল। আমার ফোনে একটা কোড চলে আসবে, এখন এই কোডটার মাধ্যমে আমি লগ ইন করতে পারবো। তো ওকে দিলাম। এবার আবার বলতেছে ফোন নাম্বারটা দিতে, আমি ফোন নাম্বারটা দিচ্ছি। তারপরে পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা মাত্র আমার ফোনে আসলো, পাসওয়ার্ডটা একটু এলোমেলো, তাও পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়া শেষ। তারপর আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলাম, আমার ফোন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তারপর আমি এখানে আগের পাসওয়ার্ডটা দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে আমার কোশ্চেনটা আমি চেঞ্জ করে নেব, স্কুল নেম, ফার্স্ট স্কুল নেম দিয়ে রাখলাম। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। চলে আসলো আমার সব হিস্ট্রি, যেখানে আমার রিসার্চ হিস্ট্রি পাওয়া যাবে, আমার SMS হিস্ট্রি পাওয়া যাবে এবং কল ডিটেলস পাওয়া যাবে। দুর্ভাগ্যবশত আমি এই সিম দিয়ে কারোর সাথে কোনো কথা বলি না, দ্যাট মিন্স লাস্ট এক মাসে কোনো কথা বলি না, এই জন্য আমার এখানে সম্পূর্ণ জিরো দেখাচ্ছে, কিচ্ছু দেখাচ্ছে না। আমি এখান থেকে ডেট সিলেক্ট করে নিলাম, 26-26 তারিখ। এখানে সাবমিটে ক্লিক করলাম। ওকে, আমার এখানে কোনো কল লিস্ট নাই, এই জন্য ফাঁকা আসছে।
তো আপনারা যাদের ফোনটা ইউজ করেন, নিয়মিত ইউজ করেন, তাদের অবশ্যই কল লিস্ট থাকবে, এখানে কল লিস্টটা আসবে। আপনি এখান থেকে কল লিস্ট বের করবেন, আবার এখান থেকে সার্ভিসের মধ্যে কার্সারটা নিলে এখানে FNF, ইন্টারনেট, ওয়েলকাম টোন, তারপরে SMS, তারপরে ফোন বয়িং, তারপরে ব্যাকআপ SMS সার্ভিস, কল ডিটেলস, এখান থেকে আপনি সব কিছু নিতে পারবেন। কল ডিটেলসে ক্লিক করলে কল ডিটেলস চলে আসবে, SMS এ ক্লিক করলে SMS ডিটেলসটা চলে আসবে। আমি আবার হোমে গেলাম, তারপরে এখানে হিস্ট্রি লেখা আছে, এটা হলো পেমেন্ট রিসার্চ হিস্ট্রি। আপনি লাস্ট এক মাসের মধ্যে সর্বোচ্চ কী কী রিসার্চ করছেন, কত টাকা রিসার্চ করছেন, তার সম্পূর্ণ ডিটেলস এখানে পাবেন। আমারটা যদিও আমি পাচ্ছি না, কারণ আমি লাস্ট এক মাসে কোনো রিসার্চও করি না, কথাও বলি না। আমি এই সিমটা ওপেন করছি শুধুমাত্র এই টিউটোরিয়ালটা বানানোর জন্য, এই জন্য আমার এখানে কিছুই দেখাচ্ছে না। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।